আমি আপনাদের সকলকে বেশ করে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বড়দের সকলকে শুভ বিজয়ের প্রণাম জানাচ্ছি। ছোটদের জন্য অনেক শুভাশিস রইল। উৎসবের আঙিনায় দাঁড়িয়ে উৎসবের এই প্রাণ স্পন্দনের দিনগুলোতে আরও মানুষের হৃদয়, দেহ, মন, জীবন, প্রাণ সব কিছু উচ্ছ্বাসিত হোক, উৎসবের উৎসরিত হোক মানুষের জীবন। সকাল, দুপুর, সন্ধ্যা সকলে আপনারা ভালো থাকুন। আমি কখনোই মনে করি না বিজয়া দশমীর দিন মানে দুঃখের দিন। কেউ কেউ এটাকে খুব দুঃখময় মুখ করে বলেন, এই তো দেবী চলে গেলেন। কিন্তু আমি বলি না, দেবী চলে যাননি, দেবী এসছেন সবে। এটা আমাদের আগমনের উৎসব এবং উৎসবের আঙিনায় দাঁড়িয়ে সবাইকে বলুন সবাই যেন ভালো থাকে। সকলের মঙ্গল কামনা করি। আপনার আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব সারা পৃথিবীব্যাপী যে যেখানে আছেন সকলকে শুভেচ্ছা জানাই। এবং এই বিজয়া দশমী থেকে আমাদের তো মিষ্টিমুখ শুরু হলো, আবার আগামী শনিবার দিন আমাদের শুভ ঈদুজ্জোহা আছে, আবার খুশির ঈদ, তারপরে আবার আসবে আমাদের এক এক করে সোমবার আবার লক্ষ্মী পুজো আছে, তারপরেই আসবে জগদ্ধাত্রী পুজো, দিওয়ালি, দীপাবলি, ভাইফোঁটা, তারপরে আবার আসবে বড়দিন। সুতরাং উৎসবের শুরু হলো নভেম্বর ডিসেম্বর মাস, পয়লা জানুয়ারি সেই নতুন বছর পর্যন্ত উৎসবটা একটানা দুমাস চলবে এখন। সুতরাং আমরা হাসি মুখে কাজও করব, ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ভালো করে কাজ করব এবং উৎসব পালন করব। উৎসবের এই দিনগুলো আপনারা সকলে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন, সুন্দরভাবে পরস্পর পরস্পরকে সহযোগিতা করেছেন এবং আমার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকল ভাই বোনেরা একসাথে সুন্দরভাবে এই উৎসবের দিনগুলো আমরা কাটিয়েছি। ঈদুজ্জোহার দিনও আমরা আনন্দে কাটাবো। আমার অনেক অনেক শুভেচ্ছা থাকবে আমার সংখ্যালঘু ভাই বোনেদের প্রতিও, তারাও খুব ভালো করে ঈদুজ্জোহা কাটান, তারাও আমাদের সাথে খুব ভালোভাবে আমাদের দুর্গাপুজোর দিনগুলো কাটিয়েছেন। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল কামনা করি, সবাইকে নমস্কার জানাই।